হ্যালো স্টুডেন্টস, হোপ ইউ গাইজ আর ডুইং প্রিটি গুড। আমি আজকের লেকচারে যে টপিকে কথা বলব সেটা হচ্ছে যে আমাদের লিমিটেশন অ্যাক্টের সেকশন 5 সেকশন 6 নিয়ে আমি একটু কথা বলবো, তারপরে আমরা 7 এবং 8 নিয়েও একটু কথা বলতে পারি। আমি খুব শর্টে লেকচারটা রেকর্ড করার চেষ্টা করব, কারণ একটা লেকচার যদি খুব বড় হয়ে যায় সেটা একটু প্রবলেমেটিক হয়ে যায় দেখার জন্য, বোঝার জন্য, আপনাকে অ্যাটেনশন দেওয়া। ঠিক আছে, আমি লিমিটেশন অ্যাক্টটা প্রথমে আমরা এটাকে বাংলাতে বলি হচ্ছে তামাদি আইন, এটা নিয়ে আমার আরো লেকচার আছে, তারপরে আমি সেকশন 5টা নিয়ে এবং 6টা নিয়ে একটু কথা বলবো আজকে। আমাদের লিমিটেশন অ্যাক্টটা হচ্ছে 1908 সালে আসছে, এটা 1908 সালের একটা আইন 1908 থেকে। আমাদের সর্বপ্রথম আমরা দেখবো সেকশন 5, আমাদের সেকশন 5 এর কথা বলা হচ্ছে কন্ডিশন অফ ডিএনএ, যে কোন কোন কারণে এবং কি কি ক্ষেত্রে আমরা একটা তামাদি লিমিটেশন, মানে হচ্ছে তামাদি, এই তামাদি আইনে বিভিন্ন মামলা, মোকদ্দমা, আপিল, রিভিউ এবং ডিভিশন ইত্যাদি দায়ের করার জন্য একটা সময় দেওয়া, তো সেই সময়ের মধ্যে আমার মামলা মোকদ্দমা থেকে শুরু করে আপিল রিভিউ রিভিশনটা দায়ের করতে হয়। কিন্তু আমরা তো মানুষ, আমরা তো ঘড়ির কাঁটার মতো চলতে পারি না, আমাদের লাইফে অনেক আনসার্টেনিটি আছে। সো এইসব কারণে দেখা গেল যে আমি হয়তো একটা আপিল সঠিক সময়ে দায়ের করতে পারলাম না, আমি একটা রিভিউ সঠিক সময়ে দায়ের করতে পারলাম না, হইতেই পারে। যেমন তোমরা যদি রিসেন্ট বার কাউন্সিল পরীক্ষার প্রশ্ন দেখো, সেখানে একটা কেস ছিল তোমাদের যে যেই দিন মামলার তামাদি মেইন লাস্ট দিন ছিল সেই দিন সে মামলাটা দায়ের করতে পারে নাই, কারণ সরকারি ছুটির দিন ছিল। তারপরে যেদিন কোর্ট করলো সেই দিন আমাদের জাজ সাহেব যে ছিল কোর্টে তিনি অনুপস্থিত ছিলেন এবং ওই দিনই তার বাবা মারা গেছে। এই যে ব্যাপারটা, এটা তো টোটালি আনসার্টেন ব্যাপার। এখন আমরা সেকশন 5টা দেখবো, সেকশন 3টা দেখবো, আমরা সেকশন 6টা দেখার চেষ্টা করবো। তো দেখো সেকশন 3-তে কি বলা ছিল, যে তামাদির মেয়াদ অতিবাহিত হওয়ার পরে যদি কোনো সময় কোনো মূল মামলা দায়ের করা হয় সেটা মামলা খারিজ করে দিবে, মামলার মোকদ্দমা খারিজ করে দিবে, তাই না? তো সেকশন 5-এ আবার কিছু এক্সেপশন বলা আছে, যে আপিল an application for leave to appeal, an application for review of judgment, an application for review, any other application to which this section may be applicable. তো আমার সেকশন 5-এ যে কথাটা বলা আছে যে তামাদির মেয়াদ অতিবাহিত হওয়ার পরেও যদি কোনো ভ্যালিড রিজন কিংবা গ্রাউন্ড থাকে তাহলে আপিল, লিভ টু আপিল, রিভিউ, অ্যাপ্লিকেশন ফর রিভিউ, এই সকল কয়টা ক্ষেত্রে তুমি তামাদি মওকুফের জন্য আবেদন করতে পারো। কিন্তু 5 ধারায় কখনো মূল মামলার ক্ষেত্রে তামাদি মওকুফের আবেদন করা যায় না। মূল মামলা কোনটা? ধরো তুমি একটা দখল পুনরুদ্ধারের মামলা করবে, সত্যসাধনা, শুধু দখল পুনরুদ্ধার, স্পেসিফিক লিমিটটা একটা সেকশন 9 এর আন্ডারে, এটা লিমিটেশন পিরিয়ড কত? 6 মান্থস। সো তোমার 6 মাসের মধ্যে মোকদ্দমাটা দায়ের করা লাগতো, কিন্তু তুমি 6 মান্থস পার হয়ে যাওয়ার পরে এটা কোথায় লিমিটেশন অ্যাক্টের আর্টিকেল 3 অনুযায়ী 6 মাসের মধ্যে 9 ধারার মোকদ্দমা দায়ের করতে হয় স্পেসিফিক লিমিটটা। তো তুমি সেটা 6 মাসের মধ্যে যদি না করো সেকশন 5 তোমাকে কোনো প্রতিকার দিবে না, ঠিক আছে? সেকশন 5 তোমাকে কোনো প্রতিকার দিবে না। কিন্তু ধরো তুমি যদি জজ কোর্টে একটা আপিল করতে চাও সেটার মেয়াদ ধরো 30 দিন দেওয়ানি মামলার ক্ষেত্রে, সো এই 30 দিনের মধ্যে ধরো তুমি অসুস্থ ছিল, তোমার জন্ডিস ছিল, জ্বর ছিল, তুমি মোকদ্দমাটা দায়ের করতে পারলে না, তো তখন তুমি 5 ধারায় এই এক্সটেনশন পিরিয়ডের জন্য অ্যাপ্লিকেশন করবা। কি করবা? যে মাননীয় আদালত, এটা কিন্তু সেকশন 5, নট সেকশন 6, তো এই সেকশন 5-এ তুমি অ্যাপ্লিকেশন করবা যে যদি আপিল হয়, লিভ টু আপিল হয় অ্যাপ্লিকেশনের জন্য, রিভিউ অ্যাপ্লিকেশনের জন্য, তারপরে হচ্ছে এনি আদার অ্যাপ্লিকেশন যেটা এই সেকশনের আন্ডারে পড়ে, আমরা নিচে এটা মনে না রাখি, আমরা উপরেগুলো চিন্তা করি, আপিল, রিভিউ, রিভিশন, এই সকল দরখাস্তের ক্ষেত্রে যদি তামাদির মূল মেয়াদটাও পার হয়ে যায় সেই ক্ষেত্রে তুমি এক্সটেনশনের জন্য লিমিটেশন অ্যাক্টের সেকশন 5 এর আন্ডারে আপিল করতে পারো, তুমি একটা আপিল অ্যাপ্লিকেশন দায়ের করতে পারো। হ্যাঁ, সো তুমি এক্ষেত্রে একটা অ্যাপ্লিকেশন দায়ের করতে পারো এক্সটেনশনের জন্য। এখন
তুমি এক্সটেনশন দায়ের করলে আদালত সেটা অ্যাকসেপ্ট করবে কি করবে না, ইট ডিপেন্ডস অন দ্য ডিসক্রিশনারি পাওয়ার অফ দ্য কনসার্ন কোর্ট। সেটা কোর্ট নিজের ডিসক্রিশনারি পাওয়ার অনুযায়ী দেবে। কারণ দেখো, এখানে তুমি যখন রিটেনের জন্য করতে যাবা, তোমার কিছু কেসেস আছে, আমি কেসেসের নামগুলো বলছি না, আমি জাস্ট ফ্যাক্টটা বলছি। দেখো, একটা কেস ছিল যে একটা গরিব মহিলা জন্ডিস হয়েছে, তো সে মোটামুটি ভাবে এক বছর পর্যন্ত মোকদ্দমাটা দায়ের করে না, তো কোনো একটা আপিল দায়ের করে। সো পরবর্তীতে সে যখন কোর্টের কাছে গেল, আদালত বললো যে তুমি তো এক বছর পর্যন্ত আপিল দায়ের করো না, তো তোমার এখানে কেন দায়েরটা করো? তখন সেই মহিলা বলছে যে আমি জন্ডিসে আক্রান্ত ছিলাম এবং খুব যে অসুস্থ ছিল। তখন কোর্ট বললো যে অসুস্থ ছিল যে ওয়ার ইজ ইউর মেডিকেল ডক্টর? তখন ওই মহিলাটা বলছে যে আমি গরিব মানুষ, আমার আসলে কোনো মেডিকেল ডকুমেন্টস নাই, আমি গ্রামের বেদে তারপরে গ্রামের কবিরাজের কাছে চিকিৎসা নিয়েছি, কিন্তু আমি অসুস্থ ছিলাম। দেখো, এই ক্ষেত্রে কোর্ট কিন্তু এটা অ্যাকসেপ্ট করছে, কারণ সে একটা গরিব মহিলা, এটা স্বাভাবিক যে সে হয়তো কোনো কারণে কোনো ডাক্তারের কাছে নাই যাইতে পারে। আবার আরেকটা কেসের ক্ষেত্রে ছিল, একটা লোক 247 দিন একটা আপিল করে নাই, সে যথেষ্ট ধনাঢ্য ব্যবসায়ী লোক, সে 247 দিনের মধ্যে মাত্র 17 দিনের পজ দেখাইছে পাস ধরার অ্যাপ্লিকেশনে, যে 17 দিন কি জন্য সে করেনি, এই 17 দিন সে মেডিকেল সে গ্রাউন্ডে সে হসপিটালে ভর্তি ছিল। তখন কোর্ট বলছে না, তোমাকে ঠিক 247 দিন যে তুমি লেট করছো, তোমাকে 247 দিনেরই বিস্তারিত বর্ণনা দিতে হবে যে কেন তুমি এই 247 দিন লেট করলা। তো দেখো, এটা ইট ডিপেন্ডস আপন দ্য ডিসক্রিশনারি পাওয়ার অফ দ্য জাজ। আমরা ইকুইটি করছি, আমরা জানি যে মানুষের একটা একটা নিজস্ব একটা বিচার বিবেক ক্ষমতা আছে, তো জাজ বিচার বিবেচনা করে দেখবে যে হ্যাঁ, তোমার গ্রাউন্ডটা কি অ্যাকচুয়াল রিজন কিনা। তারপরে দেখো, কিছু কিছু গ্রাউন্ড কেস দ্বারা প্রতিষ্ঠিত, যেমন তুমি যদি এখানে যদি উকিল যদি কোনো কারণে ভুল করে, তুমি সঠিক সময় ওকালতনামা যদি না পাও, তারপরে আরো কিছু কিছু আছে যে তোমার ধরো তুমি কোনো কঠিন রোগাক্রান্ত হইলা, তারপরে উকিলের যদি কোনো ভুল হয়, তারপরে ধরো তুমি দেশের বাইরে কোনো কারণে ছিলা, তুমি জানতাম, এগুলোকে রেলেভেন্ট গ্রাউন্ড হিসেবে ধরা হয়। হ্যাঁ, তো আমরা বুঝলাম যে পাঁচ ধারায় মূল মামলা ছাড়া আপিল, লিভ টু আপিল, রিভিউ এবং অনলাইনে অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে তুমি তামাদি মৌকুফের জন্য, তামাদি পিরিয়ড এক্সটেনশনের জন্য আবেদন করতে পারো, কিন্তু এই ক্ষেত্রে তোমাকে অবশ্যই দেখাইতে হইবে যে তুমি কেন এই কয়েকদিনের মধ্যে আপিল, রিভিউ কিংবা রিভিশন এগুলোর জন্য অ্যাপ্লিকেশনটা তুমি দায়ের করো না। এই ক্ষেত্রে যার যদি সন্তুষ্ট হয়, তাহলে সে তোমার এই আপিল, রিভিউ কিংবা রিভিশন এটার অ্যাপ্লিকেশনটা অ্যাকসেপ্ট করবে। সে যদি মনে করে দ্য গ্রাউন্ড ইজ ভেইড, এটা এরকম কোনো মানে কোনো স্ট্রং গ্রাউন্ড না যেটাতে বোল্ড করা যায়, যেটাতে তোমার অ্যাপ্লিকেশনটা অ্যাকসেপ্ট করা যায়, সো জাজ সেক্ষেত্রে করবে না। সো এই ক্ষেত্রে আমাদের দুটো জিনিস মনে রাখতে হবে, আমাদের সেকশন 5 ইজ নট অ্যাপ্লিকেবল ইন টার্মস অফ স্যুট, মূল মামলার ক্ষেত্রে আমাদের সেকশন 5টা অ্যাপ্লিকেবল না, আমাদের সেকশন 5টা অ্যাপ্লিকেবল এই 5টা ক্ষেত্রে, আপিল, রিভিউ, আপিল, রিভিউ, রিভিশন এবং হচ্ছে কি এটা অনলাইন অ্যাপ্লিকেশনের জন্য। আপিল অ্যাপ্লিকেশন টু লিভ টু আপিল, রিভিউ অফ জাজমেন্ট, অ্যাপ্লিকেশন ফর রিভিউ, এনি আদার অ্যাপ্লিকেশন হুইচ ইজ অ্যাপ্লিকেবল ফর আন্ডার দিস সেকশন এটা। সো এখন আসো, মূল মামলার ক্ষেত্রে আমি যদি সঠিক সময়ে মামলাটা দায়ের করতে না পারি, এই ক্ষেত্রে কি হবে? আমাদের এই ক্ষেত্রে লিমিটেশন একটা কোনো প্রতিকার দেয় না। এই যে তোমাদের যে কেসটা বারকাউন্সিল পরীক্ষায় দিল, অনেকেই এটা অন্যভাবে লিখছে, বাট দেখো এটার একটা সঠিক একটা ব্যাখ্যা, একটা সেকশন, একটা জায়গায় উল্লেখ আছে আগে, সেটা কি কোড অফ সিভিল প্রসিডিউর 1908-এর অর্ডার 7 রুল নাম্বার 6-এ বলা আছে। ওইখানে বলা আছে, ওয়্যার দ্য স্যুট ইজ ইনস্টিটিউট আফটার দ্য এক্সপায়ারেশন অফ দ্য পিরিয়ড prescribed by the law of limitation, the plaintiff shall show the ground upon which exemption from such law is claimed. So, তুমি যদি মূল মামলার ক্ষেত্রে যদি কোনো কারণে সঠিক ডিসক্রাইবকৃত বর্ণনাকৃত তামাদির সময়ের মধ্যে যদি মোকদ্দমাটা দায়ের করতে না পারো, তাহলে প্লেইনে তোমার উল্লেখ করতে হবে যে তুমি কেন মোকদ্দমাটা দায়ের করতে পারো নাই। Again, it depends on the discretionary power of the judge. জাজ যদি দেখে যদি মনে করে যে না, এখানে রিলেভেন্ট গ্রাউন্ড ছিল, খুব স্ট্রং গ্রাউন্ড ছিল, যে এই কারণে তুমি মোকদ্দমাটা দায়ের করতে পারো নাই, খুব কম ক্ষেত্রে মূল মামলার ক্ষেত্রে জাজ এই অর্ডার 7 রুল 6 অনুযায়ী একটা প্রতিকার দেয়, খুব সাধারণত এটা দেয় না। নর্মালি আমাদের লিমিটেশন অ্যাক্ট অনুযায়ী কোনো স্যুট যদি
আমাদের মতো সময় পার হওয়ার পরে যদি কোনো মোকদ্দমা দায়ের করা হয় সেটা খারিজ করে দেয়। কিন্তু ওই যে আমাদের একটা কেস দিল যে পরবর্তী যেদিন মোকদ্দমা দায়ের করার সময় ছিল, নেক্সট যেদিন কোর্ট খুললো সেই দিন আদালত বন্ধ ছিল, মানে আদালত ছুটিতে ছিল, জাজ ছুটিতে ছিল। নর্মালি জাজ ছুটিতে থাকলে তুমি শেরেস্তার কাছে মোকদ্দমা দায়ের করতে পারো। কিন্তু তারপরে আরেকটা কথা বলছে যে ওই দিন যেই লোকটা ছিল তার বাবা মারা গেছে। দেখো তুমি যেদিন জন্ম নাও, তোমার জন্ম নেওয়ার দিন থেকে তোমার জীবনে দুইজন মানুষ সবচেয়ে আপন, তোমার বাবা এবং মা। তোমার বাবা যদি মারা যায়, সেই বাবাকে তুমি কবর দিবা না, তুমি শোক পালন করবা, সেটা পালন না করে তুমি যে মামলা করতে কোর্টে চলে যাবা, আমি মনে করি না যে একজন রিজনেবল পার্সন হিসেবে আমি এটা কখনো এক্সপেক্ট করি না। তো জাজরাও তো মানুষ, তারাও ঠিক এই গ্রাউন্ডে হয়তো সেই লোকটাকে এক্সেম করতে পারত, যে সে যদি প্রেইনটি উল্লেখ করে দিত যে মাননীয় আদালত আমি এই কারণে আমার তামাদি সঠিক সময়ের মধ্যে আমি দায়ের করতে পারি নাই, আমি নিজে অসুস্থ ছিলাম কিংবা আমার বাবা অনেক অসুস্থ ছিল, আমি হয়তো কয়েক মাস যাবৎ হসপিটালে ছিলাম। ধরো এই নয় ধারার মামলা, নয় ধারায় ছয় মাসের মধ্যে করতে হয়, যেদিন থেকে বেদখল হয়েছে সে জানতে পারছে, সেই দিন থেকে তার বাবা ধরো স্ট্রোক করছে, হসপিটালে দৌড়াদৌড়ি করতেছে, সে যে আদালতে যাবে তার সেই সময়টা ছিল না। আলটিমেটলি তামাদের মেয়াদটা যেদিন শেষ হয়ে গেল কোন মামলা মোকদ্দমায়, তার বাবা সেদিন মারা গেল। তো সে কি বাবাকে কবর দিবে না আদালতে মামলা করতে যাবে? তার বাবার থেকে আদালতের মামলার আইন থেকে কঠিন হয়ে যাবে? কখনোই না। মানুষের এই ইমোশন, বাবা মা হাজব্যান্ড ওয়াইফ ছেলে, এদের মারা যাওয়াটাকে আমি মনে করি না যে এদের চাইতে বড় ইম্পর্টেন্ট কোনো কাজ আছে যে তোমাকে সেই শোকটা পালন করতে দেওয়ার সময়ের চাইতে। তো আমি বার কাউন্সিলের ওই কোশ্চেনে আমি মনে করি যে তাকে এক্সট্রা আরো একদিন সময় দেওয়া উচিত মোকদ্দমাটা দাঁড়িয়ে করার জন্য, কারণ তার বাবা যেদিন মারা গেছে সেদিন সে কখনই জাজকে দুনিয়ার কোনো আদালতে এক্সপেক্ট করতে পারে না যে যার বাবা মারা গেছে। অ্যাকচুয়ালি আমাদের দেশের কনটেক্সে চিন্তা করলে আমরা যেরকম বাবা মার সাথে যেরকম কানেক্টেড, আমরা বাবা মাকে যে যেমন অরিন হই, আমি অস্ট্রেলিয়াতে দেখি যে ওরা বাবা মাকে নিয়ে কেয়ার করে না, বাবা মাকে রেখে দিছে ওল্ড হোমে, বাবা মারা গেছে অনেকে দেখা যায় ফিউরাল হোমেও যায় না, দেখতেও যায় না, বাবা মাকে ইনক্রিমিনেশন করতেছে, সরি ক্রিমিনেট করতেছে কিংবা কোনো কিছু করছে এরকম জায়গায় যায় না। বাট আমাদের কনটেক্সট উই আর সো মাচ কানেক্টেড উইথ আওয়ার ফ্যামিলি, সো ইটস আ ম্যাসিভ রিজন। সো আমাদের যদি কোনো মামলার ক্ষেত্রে, মূল মামলার ক্ষেত্রে যদি কখনো এক্সেপশনের প্রয়োজন হয়, আমরা সেটা লিমিটেশন অ্যাক্টের আন্ডারে পাবো না। আমরা কোথায় পাবো? আমরা পাবো সেটা কোড অফ সিভিল প্রসিডিউর অর্ডার 7 রুল 6 এর আন্ডারে। এবং এই ক্ষেত্রে তোমার ক্লেইমের মধ্যে লিখে দিতে হবে তুমি কেন এই সময়টার মধ্যে মোকদ্দমাটা দায়ের করো নাই। এবং ধরো আরো কিছু এক্সট্রা গ্রাউন্ড আছে, তোমার বাবা মারা গেছে এবং তোমার বাবা মারা গেছে এটা তুমি ক্লেইমে উল্লেখ করছো, কিন্তু বাবা মারার সাথে সাথে অনেকের মাও অসুস্থ হয়ে যায়, তো তোমার মাও অসুস্থ হয়ে গেছে, এটা কিন্তু তোমার এই বাবা মারার যে কারণটা তুমি ক্লেইমে উল্লেখ করছো তোমার বাবা মারা গেছে সেটার সাথে কানেক্টেড, যে তোমার মা বাবা মারা যাওয়ার কারণে অসুস্থ হয়ে গেছে। পরবর্তীতে তুমি আদালতে গিয়ে এই কারণটা মুখে উল্লেখ করতে পারবা, যদিও এটা তোমার ক্লেইমে লিখো না, তোমার ক্লেইমে লিখছো যে বাবা মারা গেছে, ওই প্লেনটা করা পর্যন্ত তোমার মা সুস্থ ছিল, কিন্তু তোমার মা বাবা মারা যাওয়ার পরে তোমার মা আবার অসুস্থ হয়ে গেছে বাবার সঙ্গে, তো সেটা তো অলরেডি কানেক্টেড তোমার বাবা মারা যাওয়ার সাথে। তুমি প্লেনটি যেটা উল্লেখ করছো সেটার সাথে নতুন ঘটনাটা কানেক্টেড, তো প্লেনটির সাথে যদি কানেক্টেড থাকে কোনো ঘটনা সেই গ্রাউন্ডটাও চাইলে তুমি উল্লেখ করতে পারবা। তো এইটাই হচ্ছে আমাদের লিমিটেশন অ্যাক্টের সেকশন 5। এরপরে আসো আমরা অল্প একটু কিছু জিনিস দেখবো যে লিমিটেশন অ্যাক্টের সেকশন 6 এ আমরা লিগাল ডিসএবিলিটি বলতে কি বুঝি। এইটা যে কোনো কন্ট্রাক্টের ক্ষেত্রে কিংবা মামলার ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট। সেকশন 6 এ বলছে লিগাল ডিসএবিলিটি, আইনগত অপারগতা। আইনগত অপারগতা বলতে আমরা তিনটা জিনিসকে বুঝাই। এক নাম্বার হচ্ছে মাইনর, মানে নাবালক, প্লিজ পার্ডন মাই রাইটিংস, আমার হ্যান্ড রাইটিং খুবই বাজে। দুই নম্বরে হচ্ছে উন্মা, ইনসেইন। তিন নম্বরে হচ্ছে ইডিয়ট, জড় বুদ্ধি যাকে বলি। ইনসেইন মানে উন্মা। সো কোনো ব্যক্তি যখন মামলা করার অধিকার অর্জন করে, সেই অধিকার অর্জন করার আগে থেকে, ধরো তুমি 1/1/2021 সালে একটা মামলা দায়ের করার অধিকার অর্জন করছো, হ্যাঁ তোমার একটা দোকান ছিল, সেই দোকান থেকে তোমাকে উচ্ছেদ করে দিছে 1/1/2021 সালে, কিন্তু
তুমি মনে করো এই 30/12/2020 সাল থেকে তুমি পাগল হয়ে গেছো, তো তখন তোমার লিমিটেশন পিরিয়ডটা কি হবে? তখন কোনো ধরনের মোকদ্দমার লিমিটেশন পিরিয়ড হচ্ছে 6 মান্থস, তুমি তো অলরেডি পাগল আছো। আচ্ছা, দখল পুনরুদ্ধারের মামলার ক্ষেত্রে এটা হয় না, এই এইটা দখল পুনরুদ্ধারের মামলা কিংবা জমি জমা উদ্ধারের মামলার ক্ষেত্রে এটা হয় না। আচ্ছা, তারপর আমি অ্যাজ এ এক্সাম্পলের কথা বলছি। হ্যাঁ, এই যে যে তুমি যে পাগল হইলা, কোন নাবালক উন্মাদ কিংবা জড়বুদ্ধি যখন মামলা করার অধিকার অর্জন করে, তখন যদি সেই ব্যক্তি যদি এই তিনটার মধ্যে যদি যে কোনো একটা থাকে, যতদিন না পর্যন্ত তার এই আইনগত অপারগতাটা অবসান হয়, মানে তোমার বয়স যদি -18 থাকে, যতদিন পর্যন্ত তুমি 18+ না হবে, 18 বছর বয়স না হবে, ততদিন পর্যন্ত তোমার আমাদের মেয়াদ গণনা শুরুই হবে না। দেখো, মেয়াদ গণনা বাতিল করা শুরু না হওয়া দুটা কিন্তু আলাদা। আমাদের সেকশন 5 এ কি ছিল, এক্সেম্পট করে দিবে, মানে অলরেডি গণনা হয়ে গেছে কিন্তু তোমারটা বাতিল করে দিবে, তোমাকে রেহাই দিয়ে দিবে, বলবে যে বাতিল করছো কিন্তু তোমাকে তখন এক্সট্রা সময় দিলাম। কিন্তু আমাদের 6 ধারা অনুযায়ী বাতিল করে না, শুরুই হবে না। ধরো ওই যে 6 মাস লিমিটেশন পিরিয়ড বললাম, হ্যাঁ 6 মাস, এটা কিন্তু মূল মামলা, এটা কিন্তু মূল মামলা। তো এই যে 6 মাস যে আমি বললাম, ধরো সে হচ্ছে এই 1/1/2021 সালের 6 মাসে সময় কত, 1/6/2021 না নাকি 1/7, এই 7 হচ্ছে 6 মাস, ধরো এই যে ধরো এখানে 6 মাস, এই 6 মাসের মধ্যে সে পাগল থাকতো, সে করলো কি 20/1/2022 সালে গিয়ে সে ভালো হয়ে গেল। এই যেই দিন সে পাগল থেকে ভালো হবে, এই দিন থেকে তার 6 মান্থস তামাদের মেয়াদ গণনা শুরু হবে। ধরো যে নাবালক আছে, সে যদি এই তারিখে সাবালক হয়, 18 বছর বয়স হয়ে যায়, যেই দিন তার বয়স 18 হবে সেই দিন থেকে তার তামাদের মেয়াদ গণনা শুরু হবে। কোনো ব্যক্তি ইডিয়ট জড়বুদ্ধি থাকলে যেই দিন তার ইডিওসি ভালো হয়ে যাবে, যেই দিন থেকে সে সাধারণ মানুষ হিসেবে লাইফ লিড করা শুরু করবে, সেই দিন থেকে তার তামাদের মেয়াদ গণনা শুরু হয়। এখন আমরা অনেক সময় শুনি যে কিছু কিছু সিজনাল পাগল আছে, যে গরমকাল আসলে নাকি পাগল হয়ে যায়, হুমায়ুন আহমেদ অনেক নাটকে দেখা। তো এরকম হইলো, সেই লোক বললো কি 20/1/2022 সালে পাগল থেকে ভালো হয়ে গেল, তার মানে তার 20/6/2022 পর্যন্ত তামাদের মেয়াদ আছে। তো এই লোক লোককে আবার 2 মাস পরে 20/4/2022 সালে সে পাগল হয়ে গেল, তখন কি তার তামাদের মেয়াদটা বাতিল হয়ে যাবে? কখনই বাতিল হবে না। একটা জিনিস মনে রাখা, এটা হচ্ছে সেকশন 9 এর কথা, কন্টিনিউয়েশন অফ টাইম এটাকে বলা হয়। যে তুমি একবার যদি তোমার তামাদের মেয়াদ গণনা শুরু হয়ে যায়, লিমিটেশন পিরিয়ডটা যদি শুরু হয়ে যায়, তার মানে তুমি যেই দিন থেকে ভালো হবা সেই দিন থেকে তামাদের মেয়াদ গণনা শুরু হয়ে যাবে, আর কোনো লিগাল ডিসএবিলিটি কিংবা কোনো ডিসএবিলিটি তোমার এই তামাদের মেয়াদ গণনা থামাইতে পারবে না। একটা কথা আছে না, আমি যদি একবার বলতে শুরু করি আমাকে কেউ থামাইতে পারবে না, ঠিক একই রকম তামাদের মেয়াদ গণনা যদি একবার শুরু হয়ে যায়, আর কোনো দিন আবার যদি সে উন্মাদ হয়ে যায় বা পাগল হয়ে যায়, ইট ডাজেন্ট ম্যাটার, তা আমাদের মেয়াদ গণনা থামবে না, তার লিমিটেশন পিরিয়ডের যে টাইম কাউন্টিংটা সেটা চলতেই থাকে। এটা হচ্ছে বলা আছে সেকশন 9 এ। সো আমরা আজকে এতটুকুই দেখলাম, থ্যাংক ইউ। হয়তো আমার কথা শুনতে প্রবলেম হইতে পারে, আই এম সরি ফর দ্যাট, হয়তো আমি ভালো বলি নাই, আই এম সরি ফর দ্যাট অলসো। সো থ্যাংক ইউ এভরিবডি, ভালো থাকো সবাই।